চান্দগাঁর সাবানঘাটে ভূমিকম্পে দুটি বহুতল ভবন হেলে পড়ার খবর পাওয়া গেছে। এতে এলাকাবাসীর মাঝে দেখা দিয়েছে আতঙ্ক। আরও জানাতে ঘটনাস্থল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আলামিন শিকদার। আলামিন, ফায়ার সার্ভিসের সদস্যরা কি ঘটনাস্থলে গেছে কিনা, তারা কি বলছেন? শায়লা, ফায়ার সার্ভিসের সদস্যরা ঠিক 15 থেকে 20 মিনিট আগে এই ভবনটির সামনে এসে পৌঁছেছে। ভবনটি মূলত যদি আমি একটু বলতে চাই, এই ভবনের দুটি ভবন ঠিক পাশাপাশি, চারতলা ভবন। এর তৃতীয় তলার অংশ থেকে আসলে বোঝা যাচ্ছে যে একটি আরেকটির সাথে হেলে পড়ে যে লেগে আছে। এই বিষয়ে এখনও ফায়ার সার্ভিসের যে সদস্যরা রয়েছেন তারা বেশ কিছুক্ষণ যাবত আমরা দেখেছিলাম যে এটি পর্যবেক্ষণ করছেন আসলে কি এটি হেলে পড়েছিল কি না। তবে তাদের সাথে আমরা কথা বলে যেটি জানতে পেরেছিলাম, সে তারা আমাদেরকে বলেছিলেন যে এটি আসলে তেমন তারা এখনও বুঝতে পারছেন না আসলে কি এটা হেলে পড়েছে নাকি নির্মাণ ত্রুটি রয়েছে নাকি জায়গা না ছাড়ার কারণে একজন আরেকজনের সাথে লেগে বা ঘেঁষে ভবনটি তৈরি করেছে, সেই বিষয়টি আসলে তারা বুঝতে পারছেন না। এই বিষয়ে তারা সিডিএর সাথে কথা বলবেন বলে জানিয়েছেন। সিডিএর প্রকৌশলীদের সাথে তারা কথা বলে আসলে মূল যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তে তো আসবেন, তারা এখনও বুঝতে পারছেন না এটিকে হেলে পড়েছে কিনা। এখানে ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আছেন বাহারুদ্দিন, তার সাথে আমরা কথা বলবো। ভবনটির হেলে পড়া সম্পর্কে বলবেন একটু, আর এটি কি ঝুঁকিপূর্ণ কিনা? ধন্যবাদ। আসলে আমরা অ্যাকচুয়ালি যে সংবাদ পেয়েছি, সংবাদের ভিত্তিতে আমরা আসছি, আমরা পরিদর্শন করে সরজমিনে দেখেছি। তো এই বিল্ডিংটা আসলে তাদের নিজস্ব, পারিবারিকভাবে তারা বসবাস করেন, চারতলা ভবনের দোতলা পর্যন্ত তারা বসবাস করেন, আর উপরের দিকে কোনো ভাড়াটিয়া নেই। আপনারা আমার সাথে গিয়েছিলেন, দেখেছেন। একটু হেলে পড়ার বিষয়ে বলবেন। হেলে পড়ার বিষয়টা হচ্ছে যে আসলে যারা বলেছিলেন যে আমরা তাদের দুইটা বিল্ডিং যেটা সিডিআই বলতে পারবে যে আসলে বিল্ডিংটা হেলে পড়ছে, আমাদের চোখে এখনও বাঁচতেছে না যে আসলে কি বিল্ডিংটা কি হেলে পড়ছে কি না। শায়লা, আমি যদি একটু বলতে চাই, ফায়ার সার্ভিসও এখনও পর্যন্ত সিদ্ধান্ত দিতে পারছে না যে হেলে পড়েছে কিনা, তারা সিডিএর যে প্রকৌশলীরা রয়েছে তাদের উপর নির্ভর করবে। ধন্যবাদ আপনাকে।